হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ট্রাভেল উইথ ভিসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে ইন্ডিয়ান ভিসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো, তবে তার আগে একটি ছোট্ট মেসেজ বরাবরের মতো দিতে চাই। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা নতুন আমার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে 18 তারিখ রাতে কলকাতা যাচ্ছি। আসলে দীর্ঘ 2 বছর পর স্থলপথ দিয়ে যেহেতু বর্ডারগুলো খুলে দিয়েছে, সেক্ষেত্রে 2 বছর পরেই আমরা যাচ্ছি। সেক্ষেত্রে খুব এক্সাইটেড, আর নতুন নতুন অনেক ব্লগ আসছে সামনে এবং নতুন নতুন কলকাতার বা বাংলাদেশ থেকে কলকাতায় কীভাবে চিপ রেটে যাওয়া যায় সে ধরনের সকল ধরনের তথ্য আপডেট আসছে। তারপরও যদি অতিরিক্ত আপনাদের কোনো কিছু যদি এক্সট্রাভাবে জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আমরা অবশ্যই সর্বোচ্চ তথ্য সংগ্রহ করে আপনাকে দেওয়ার চেষ্টা করব। আজকে ইন্ডিয়ান ভিসার যে বিষয়ে বা তথ্য নিয়ে আলাপ আলোচনা করব, তা হচ্ছে যে অনেকেই বিচ্ছিন্নভাবে আমাকে বিভিন্ন ভিডিওতে কোশ্চেন করেছিলেন যে বর্ডার ইমিগ্রেশন ক্রস করতে কী ধরনের পেপার দিতে হবে, কয়টা পেপার্স কয়টা করে লাগবে, তারপর কোন পেপার্স নিলে চলবে, কোন পেপার্স না নিলেও চলবে। তো আসলে সেই ব্যাপারে বিচ্ছিন্নভাবে উত্তর দেওয়ার থেকে আসলে সর্বোপরি সবার জন্য একটি ভিডিও বানালেই হয়তো বেশি উপকৃত হবেন আপনারা। তো আসলে বর্ডারে পুরাতনদের থেকে নতুনদের বেশি সমস্যা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করতে, কারণ হচ্ছে যে পুরাতনরা তারা অনেক কিছু আগের থেকে জানে বা কী নতুন নিয়ম অ্যাড করা হয়েছে সেগুলো জেনে যাচ্ছে, বাট পুরাতন নতুনদের অনেক কিছু আগেরগুলো হওয়া জানা বা নতুন কী নিয়ম হয়েছে সেগুলো হওয়া জানা। তো তাদের নতুন বা পুরাতনের উভয়ের জন্য আজকের ভিডিওটি তৈরি করা। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার কোভিড নেগেটিভের যে সনদ বা আপনার যদি 2 ডোজ দেওয়া থাকে বা 3 ডোজ দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই সনদটি 4 থেকে 5 কপি বা তারও থেকে বেশি কপি করে নিয়ে যেতে পারেন। কারণ হচ্ছে যে বেশি থাকলে অসুবিধা নেই বা কম পড়লে আপনাকে বর্ডারে আবার দৌড়াদৌড়ি করতে হবে, সেক্ষেত্রে বাড়তি সমস্যায় পড়তে হবে। তো এর থেকে বেশি করে কপি নিয়ে যাবেন, যাতে যেখানে যা লাগে আপনি দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ডলার ইন্ডোর্সমেন্ট। আপনি যদি ডলার ইন্ডোর্সমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন ঠিকভাবে সিলটি আছে কি না পাসপোর্টে, সেটি শো করবেন এবং সাথে যে ডলার নিয়ে যাবেন সেই ডলারটি খুবই সাবধানতার সাথে সতর্কতার সাথে রাখবেন, যেন চাইবার মাত্র আপনি সেটা প্রদর্শন করতে পারেন। অন্যভাবে কারো যদি SBI কার্ড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ডের মাধ্যমে যদি ডলার ইন্ডোর্স করে থাকে, অবশ্যই কার্ডটি শো করবেন এবং সাথে করে নিয়ে যাবেন। অনুরূপভাবে যারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যাই ইন্ডোর্স করেছেন, সেই কার্ডটি দয়া করে সাথে নিয়ে যাবেন, যাতে চাইবার মাত্র আপনি তাকে প্রদর্শন করতে পারেন। বর্ডারে আপনাকে যে 2টি ফর্ম বা ইমিগ্রেশনে যে 2টি ফর্ম আপনাকে পূরণ করতে হবে, তার জন্য অবশ্যই সাথে করে কলম নিয়ে যাবেন, যেন আপনি খুবই তাড়াতাড়ি সেগুলো পূরণ করে জমা দিতে পারেন। তাহলে লাইনে আপনাকে পিছনে পড়ে যেতে হবে না। আর ট্রাভেল ট্যাক্স যদি অবশ্যই অনলাইনে দিয়ে থাকেন, তাহলে সেই কপি নিয়ে যাবেন। আর যদি কেউ যদি বর্ডারে দিয়ে থাকেন, তাহলে বর্ডারে দেবেন এবং পোর্ট ফি সহকারে দেবেন 47 টাকা। সেই কাগজটি অবশ্যই সাথে রাখবেন। যারা ভ্রমণ ভিসায় ভারত ভ্রমণ করতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন, তারা অবশ্যই চাকরিজীবী হলে NOC নিয়ে যাবেন, সাথে করে স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড, যদি আপনি মেডিকেল ভিসায় যান সেক্ষেত্রে আপনি অবশ্যই মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা অবশ্যই ভ্যালিড, সেই পেপারটি নিয়ে যাবেন। এবং NOCও আপনি দেখবেন যে আপনার যেন ভ্যালিড থাকে, ডেট ওভার না হয়ে যায়, সেটি সতর্কভাবে খেয়াল রাখবেন এবং এগুলো 2 কপি করে প্রিন্ট করে নিয়ে যাবেন, যাতে বর্ডারে রেখে দিলে আপনার সমস্যা না হয়, 1 কপি দিয়ে আপনি আবার পরবর্তী ফটোকপিগুলো করতে পারেন। আর আইভ্যাক নিয়ে বলতে গেলে, আইভ্যাকে বরাবরই বলছি যে ভিড়, প্রচণ্ড ভিড়, কারণ আবার নতুন করে চাপ দেখা দিচ্ছে। যারা ঈদের সময় হয়তো বা ঘুরতে গিয়েছিলো, সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছিলো, তা আবার নতুন করে ভিসার জন্য আবেদন করছে। যে 3 মাস পেয়েছিলো সে 1 বছরের জন্য হয়তো বা আবেদন করছে পরবর্তী পাওয়ার জন্য। সো পরবর্তী ভিডিওতে হয়তো আমরা বলার চেষ্টা করব কিভাবে আবেদন করলে আপনি হয়তো বা 1 বছরের ভিসা পেয়ে যেতে পারেন, আপনাকে বাড়তি ভোগান্তির মধ্যে দৌড়াদৌড়ি করতে না হয় বারবার এম্বাসিতে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, কলকাতা যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছতে পারি এবং কি আপনাদের দ্রুত আপডেটগুলো দিতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, যদি ভিডিওটি তথ্যমূলক হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যায় দেখার সুযোগ পায়। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন, যেহেতু নতুন চ্যানেল আপনাদের সাবস্ক্রাইবের খুব প্রয়োজন। সো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।